মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস টুয়েলভের আজকের ক্লাসে আমার আলোচনার বিষয়বস্তু ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম চ্যাপ্টারের অন্তর্গত ডেটাবেস ল্যাঙ্গুয়েজেস এক্ষেত্রে প্রথমেই তোমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজেস জিনিসটা কী ডেটাবেস জিনিসটা কী সেটা তোমরা আগের ক্লাসে জেনেছো তোমরা যেটা জেনেছো যে ডেটাবেস মানে হচ্ছে বিভিন্ন অর্থহীন ডেটা এবং সেই ডেটাগুলোকে কালেকশন করে তৈরি করা কিছু ইনফর্মেশন সেই ইনফরমেশনগুলো যখন কোনো একটা টেবিল আকারে রাখা হচ্ছে সেই টেবিলের অনেকগুলো সুসংহত বা সুসংগঠিত সমাহারকে বলা হচ্ছে একটা ডেটাবেস অর্থাৎ অনেকগুলো টেবিল যারা পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত তারা একত্রিত হয়ে একটা ডেটাবেস তৈরি করছে এবারে প্রশ্ন হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজেস জিনিসটা তাহলে কি। দেখো ডেটাবেসের মধ্যে আমরা জানি যে অনেক ডেটা সেখানে সঞ্চয় করে রাখা রয়েছে এই ডেটাবেস থেকে বা ডেটাবেসকে নিয়ে বিভিন্ন কাজ আমরা করতে পারি কীরকম কাজ করতে পারি ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করতে পারি অর্থাৎ টেবিল আমরা ক্রিয়েট করতে পারি সেই তৈরি করা টেবিলের মধ্যে ডেটাকে আমরা ইনসার্ট করতে পারি যে ডেটাগুলো ইনসার্ট করা রয়েছে সেগুলোকে আমরা আপডেট করতে পারি বা সেগুলোকে আমরা ডিলিট করতে পারি এই যে বিভিন্ন কাজগুলো করতে পারি এই কাজগুলো করার জন্যে যে ইনস্ট্রাকশান বা যে ভাষা বা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজ এবারে এই ডেটাবেস ল্যাঙ্গুয়েজকে প্রধানত তিনটে ভাগে ভাগ করা হয় এক নম্বর যেটা সেটাকে বলা হয় হচ্ছে ডিডিএল এটা হচ্ছে শর্ট ফর্ম ডিডিএল দু নম্বর যেটা সেটা হচ্ছে ডি এম এল এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে ডি এই তিনটে ল্যাঙ্গুয়েজ আমাদের শিখতে হবে অর্থাৎ তোমাদেরকে জানতে হবে যে ডিডিএল জিনিসটা কি ডি এম এল জিনিসটা কি এবং ডিসিএল জিনিসটা কি প্রথমে আসছি ডিডিএল ডিডিএল এর যে সম্পূর্ণ অর্থ ডি ফর ডেটা আবার ডি ফর হচ্ছে ডেফিনিশন ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজেস সেটা হচ্ছে ডিডিএল বা ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা হচ্ছে ডি এম এল অর্থাৎ যেটাকে আমরা বলবো ডেটা ম্যানিপিউলেশন ল্যাঙ্গুয়েজ ডেটা ম্যানিপিউলেশন ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডিএমএল লাস্টে হচ্ছে ডিসিএল যেটাকে বলা হয় ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ তাহলে তোমরা যেটা জানলে সেটা হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজের মূলত তিনটে ভাগ একটা হচ্ছে ডিডিএল বা ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ সেকেন্ড হচ্ছে ডিএমএল অর্থাৎ ডেটা ম্যানিপিউলেশন ল্যাঙ্গুয়েজ এবং থার্ড হচ্ছে ডিসিএল বা ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ এই এক দুই তিন করার কারণটা এটাই যে তোমরা যদি ডিবিএমএস নিয়ে কাজ করতে যাও তাহলে তোমাদের সবার আগে যেটা শিখতে হবে সেটা হচ্ছে ডিডিএল অর্থাৎ ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ তোমাদের সবার আগে শিখতে হবে তারপরে তোমাদের শিখতে হবে ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং সব শেষে শিখতে হবে হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ তাহলে প্রথমে জানা যাক যে ডিডিএল বা ডেটা ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা কী ডিডিএল ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দেখো তোমরা আগে জেনেছো যে ডেটাবেস মানে হচ্ছে একটা স্ট্রাকচার টেবিল আকারের একটা স্ট্রাকচার এরকম একটা স্ট্রাকচার বলা ভুল একাধিক স্ট্রাকচার পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়ে একটা টেবিল বা একটা একটা ডেটাবেস তৈরি করে এরকম ডেটাবেসের মধ্যে টেবিল থাকে যেগুলোকে রো এবং কলামে ডিভাইড করা থাকে তাই তো এইখানে থাকে হচ্ছে হেডিং যদি আমি এটাকে মনে করি যে হেডিংয়ে লেখা আছে ধরা যাক আইডি তারপরে লেখা আছে রোল তারপরে লেখা আছে হয়তো ক্লাস তারপরে লেখা আছে সেকশন তাহলে এই যে আমি লিখলাম আইডি রোল ক্লাস সেকশন এই প্রত্যেকটাকে আমরা কি নাম দিতে পারি আমরা বলতে পারি হচ্ছে ফিল্ড এফ এল ইএলডি ফিল্ড অথবা হচ্ছে অ্যাট্রিবিউট ঠিক আছে এটা আগের ক্লাসে জেনে গেছো ফিল্ড বা অ্যাট্রিবিউট এবারে এই যে ফিল্ড বা অ্যাট্রিবিউট রয়েছে এই ফিল্ড বা অ্যাট্রিবিউটের মধ্যে আমাদের বিভিন্ন প্রকারের ডেটা এখানে এন্ট্রি করতে হবে অর্থাৎ এদের জন্যে ডেটা এন্ট্রি করতে হবে এই যে ব্ল্যাঙ্ক টেবিলের স্ট্রাকচারটা এই স্ট্রাকচারটা তৈরি করতে হবে তৈরি করার পরে এর মধ্যে এন্ট্রি করতে হবে তাহলে ডিডিএল হচ্ছে এমন কিছু কমান্ড যেটা কি করে না যেটা স্ট্রাকচার তৈরি করে স্ট্রাকচার একটা টেবিলের স্ট্রাকচারকে সে তৈরি করছে ঠিক আছে তৈরি করছে অর্থাৎ সেটা ক্রিয়েট করছে স্ট্রাকচারটাকে চেঞ্জ করছে অর্থাৎ সেটাকে অল্টার করছে চেঞ্জ করা মানে হচ্ছে অল্টার করা অল্টার করা কীরকম ব্যাপারটা আমি প্রথমে আইডি রোল ক্লাস সেকশন এই কটাকে দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করলাম অর্থাৎ আমি ক্রিয়েট কমান্ডের কাজ করলাম ক্রিয়েটের কাজ করলাম নেক্সট আসছে অল্টার অর্থাৎ আমি সেকশনের পরে যদি আমি মনে করি যে এখানে আর একটা এক্সট্রা কলম হেডিং সমেত অ্যাড করবো তখন সেটাকে বলবো হচ্ছে অল্টার করা হচ্ছে ঠিক আছে এছাড়াও ডেটাবেসের বিভিন্ন অবজেক্ট যেগুলো থাকে সেই অবজেক্টগুলো ক্রিয়েট করার জন্যেও কিন্তু তোমাদের এই ডিডিএল যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলোকে ইউজ করতে হবে তাহলে বোঝা গেল যে ডিডিএল কমেন্টটা কখন ইউজ করছো অর্থাৎ ডেটার ডেফিনেশান অর্থাৎ ডেটাবেসের মধ্যে যে টেবিলগুলো রয়েছে সেই টেবিলের গঠন বা স্ট্রাকচারটা কেমন হবে টেবিলের স্ট্রাকচারটা যদি তৈরি হয়ে যায় সেটাকে পরিবর্তন করবে কিভাবে তার জন্যে অথবা এই টেবিলটাকে ধরো তুমি ডিলিট করে দিচ্ছ তাহলে স্ট্রাকচারটাকে তৈরি করছো পরিবর্তন করছো ডিলিট করছো এই সব কাজ করার জন্য কিন্তু তৈরি করতে হবে হচ্ছে স্ট্রাকচারকে ডিলিটও করা যায় ডিলিট করার জন্য যে কমেন্টগুলো ব্যবহার করতে হবে বা যে ইনস্ট্রাকশনগুলো ব্যবহার করতে হবে সেগুলো হচ্ছে ডিডিএলের অন্তর্গত তাহলে এবার জানতে হবে যে ডিডিএল এর মধ্যে কী কী কমেন্ট তোমাদের রয়েছে এক নম্বর যে কমেন্টটা ডিডিএলের মধ্যে তোমাদের করতে হবে সেটা হচ্ছে ক্রিয়েট আর ই এ টি ই ক্রিয়েট ঠিক আছে এই যে ক্রিয়েট কমেন্টটা এটাকে বলা হয় হচ্ছে ক্রিয়েট টেবিল কমেন্ট ক্রিয়েট টেবিল অর্থাৎ টেবিল তৈরি করার কমেন্ট এটা হচ্ছে একটা ডিডিএল কমেন্ট অর্থাৎ টেবিলের স্ট্রাকচারটা তৈরি করা যায় যে কমেন্ট দিয়ে সেটা হচ্ছে ক্রিয়েট টেবিল কমেন্ট সেকেন্ড যে কমেন্টটা সেটা হচ্ছে অল্টার টেবিল কমেন্ট অর্থাৎ অল্টার কমেন্ট কাকে অল্টার করছে টেবিলকে অল্টার করছে অল্টার করা মানে আগেই বলেছিলাম যে টেবিলের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা রকম পরিবর্তন করা হচ্ছে টেবিলের হয়তো একটা স্ট্রাকচার অতিরিক্ত অ্যাড করে দেওয়া হচ্ছে বা কোনো স্ট্রাকচারের নাম একটু পরিবর্তন করা হচ্ছে ধরা যাক এই সেকশন যেটা রয়েছে সেকশনের নামটা এসিসির পরিবর্তে এসিসি ও এন করা হচ্ছে সেই সমস্ত কাজগুলো হবে হচ্ছে এই অল্টার কমেন্টের দ্বারা এর পরবর্তী যে কমেন্টটা তিন নম্বর সেটা হচ্ছে ড্রপ কমেন্ট ড্রপ এটাও টেবিলের ক্ষেত্রে ইউজ করা হবে ড্রপ কমেন্ট তাহলে ড্রপ কমেন্টের কাজ কি ড্রপ কমেন্টের কাজটা হচ্ছে ডিলিট করে দেওয়া অর্থাৎ একটা টেবিলের যে স্ট্রাকচারটা অর্থাৎ এই যে স্ট্রাকচারটা রয়েছে এই স্ট্রাকচারটাকে যদি ডিলিট করতে চাই সম্পূর্ণভাবে মুছে ফেলতে চাই তাহলে আমরা ড্রপ কমেন্ট ইউজ করছি তাহলে আপাতত যেটুকু তোমরা জানলে সেটা হচ্ছে ডিডিএল মানে হচ্ছে ডেটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজেস এই ডেটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজের অন্তর্গত যে কাজগুলো আমাদের করতে হচ্ছে সেগুলো হলো টেবিলের স্ট্রাকচার তৈরি করা স্ট্রাকচারকে অল্টারনেট ওয়েতে চেঞ্জ করা বা স্ট্রাকচারকে রিনেম করা নতুন এক্সট্রা ফিল্ড বা অ্যাট্রিবিউটকে অ্যাডিশান করা এবং প্রয়োজনে এই স্ট্রাকচারটাকে ডিলিট করে দেওয়া সেই কাজগুলো করার জন্য যে কমেন্টগুলো লাগছে তোমাদের সেগুলো হচ্ছে ক্রিয়েট কমেন্ট অল্টার কমেন্ট এবং ড্রপ কমেন্ট এই তিনটে কমেন্টকে ব্যবহার করলে তারপরে তোমরা এই ডিডিএলের যে কাজগুলো সেগুলো করতে পারবে তাহলে এটুকু গেলে হচ্ছে ডিডিএল এবারে দেখো এই যে স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে এই স্ট্রাকচারটা কিন্তু আপাতত ব্ল্যাঙ্ক রয়েছে অর্থাৎ ব্ল্যাঙ্ক রয়েছে মানে কি ব্ল্যাঙ্ক রয়েছে বলতে যেটা আচ্ছা আর একটা কমেন্ট যেটা তোমাদের বলা আমি বলিনি সেটা হচ্ছে এখানে আরও দুটো কমেন্ট রয়েছে একটা হচ্ছে চার নম্বরের রিনেম কমেন্ট রিনেম একটা রয়েছে এটাও টেবিলের ক্ষেত্রে ব্যবহার করতে হবে আর পাঁচ নম্বরে একটা কম্যান্ড আছে যেটা সচরাচর ব্যবহার করা হয় না ট্রাঙ্কেট কম্যান্ড এই কম্যান্টগুলো ইউজ করতে হবে দেখো রিনেম কম্যান্ডটা কি রিনেম কমেন্টটা হচ্ছে যদি আমরা রিনেম করতে চাই টেবিলের নাম দুটো ব্যাপার আছে অল্টারের ক্ষেত্রে বলেছিলাম যে অল্টারের ক্ষেত্রে এক্সাম্পলটা এরকম ছিল যেখানে এই সেকশন যে ফিল্ডটা রয়েছে এই সেকশন ফিল্ডের নামটা আমি চেঞ্জ করতে পারবো অর্থাৎ এসিসির জায়গায় এসিসি টিআই ও করতে পারবো কিন্তু রিনেমের কাজটা কী হবে এটা একটু অন্য রকম কাজ এটা হচ্ছে পুরো টেবিলের উপরে কাজ করবে অর্থাৎ টেবিলের নামটা পরিবর্তন করে দেবে যদি মনে করি এই টেবিলটার নাম হচ্ছে এস টি ইউডি বা স্টুড টেবিল এবার আমি রিনেম কমেন্ট দিয়ে এই টেবিলটার নাম পরিবর্তন করে টেবিলের যে ডেটাবেসের যে টেবিলটা আছে রয়েছে এর নামটা পরিবর্তন করে আমি স্টুডেন্ট নাম রাখতে পারি তাহলে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে রিনেম যদি আমি শুধুমাত্র ইউজ করি আমরা তাহলে পরে কিন্তু টেবিলের নাম পরিবর্তন হয়ে যাবে আর যদি অল্টারের সঙ্গে রিনেম ইউজ করি তাহলে নির্দিষ্ট ফিল্ডের নাম আমরা পরিবর্তন করতে পারবো আর লাস্টে হচ্ছে ট্রাঙ্কেট ট্রাঙ্কেট করলে কী হবে ট্রাঙ্কেট করলে হচ্ছে ডিলিট হবে কি ডিলিট হবে না ডেটা ডিলিট হবে ডেটা ডিলিট বলতে এই টেবিলটার মধ্যে আপাতত কোনো ডেটা নেই এবার টেবিলটার মধ্যে আমি যদি ডেটাটাকে এন্ট্রি করে ফেলি বা রেকর্ডগুলোকে এন্ট্রি করে ফেলি তারপরে সেই সমস্ত রেকর্ডগুলোকে আমি সেখান থেকে মুছে দেবো রেকর্ডগুলোকে ডিলিট করে দেবো তাহলে সেক্ষেত্রে ট্রাঙ্কেট করে দিলে টেবিলের মধ্যে যে ডেটাটা রয়েছে সেই ডেটাটা কিন্তু ডিলিট হয়ে যাবে আর ড্রপের সঙ্গে এর একটা পার্থক্য আছে ড্রপের সঙ্গে একটা পার্থক্য হচ্ছে যদি ড্রপ আমরা ইউজ করি তাহলে যেটা হবে ড্রপের ক্ষেত্রে কিন্তু পুরো টেবিলের যে স্ট্রাকচারটা সেটাই মুছে যাবে আর এখানে স্ট্রাকচারটা থাকবে তথ্যগুলো মুছে যাবে ঠিক আছে তাহলে এরপরে আসা যাক হচ্ছে আমাদের পরবর্তী যেটা সেটা বলছিলাম হচ্ছে ডি 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 এম এল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ ডেটা ম্যানিপুলেশনের ক্ষেত্রে যদি আমরা এই স্ট্রাকচারটাকেই মনে করি স্ট্রাকচারটা ফাঁকা আছে তাহলে স্ট্রাকচারটাকে ফাঁকা রাখা যাবে না স্ট্রাকচারের মধ্যে ডেটা এন্ট্রি করতে হবে ডেটা এন্ট্রি করা বলতে আমরা এখন ইউজ করছি যেটা সেটা হচ্ছে ডি এম বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ করছি এখানে যে স্ট্রাকচারটা আমাদের তৈরি করা ছিল যদি আমি আগের স্ট্রাকচারটা নিয়েই ভাবি তাহলে এরকম স্ট্রাকচারটা তৈরি করা ছিল যার মধ্যে এরকমভাবে কলম করা ছিল ফার্স্টেরটা লেখা ছিল হচ্ছে আইডি তারপর একটা ছিল হচ্ছে রোল তারপরটা ছিল হচ্ছে ক্লাস আর লাস্টটা ছিল হচ্ছে সেকশন ঠিক আছে এবারে আমি এর মধ্যে ডেটা এন্ট্রি করছি আইডি ধরলাম ওয়ান রোল হয়তো হান্ড্রেড ক্লাস মেবি ক্লাস টুয়েলভ সেকশন হচ্ছে এ তারপরে আইডি টু রোল হান্ড্রেড অ্যান্ড ওয়ান ক্লাস এখানেও টুয়েলভ সেকশান হচ্ছে বি এই যে ডেটা এন্ট্রি করছি এই ডেটা এন্ট্রি করা অর্থাৎ ডেটা এন্ট্রি ডেটা এন্ট্রি করার জন্যে যে কমান্ড ব্যবহার করব আমরা সেটা হচ্ছে ডেটা ম্যানিপিউলেশন ল্যাঙ্গুয়েজের অন্তর্গত কমেন্ট অর্থাৎ ডেটা ম্যানিপিউলেশন ল্যাঙ্গুয়েজের কাজটা কী বা ডিএমএল এর যে কম্যান্টগুলো আছে সেই কমেন্টগুলোর কাজটা কী কাজটা হচ্ছে কোনো ব্ল্যাঙ্ক টেবিলের স্ট্রাকচার যেটা তৈরি করা রয়েছে তার মধ্যে নতুন ডেটাকে এন্ট্রি করা প্রয়োজনে এই ডেটাগুলোকে আপডেট করা এই ডেটাগুলোকে শর্ত সাপেক্ষে টেবিল থেকে বের করে নিয়ে আসা অর্থাৎ সিলেক্ট করে টেবিলগুলোকে ডেটাগুলোকে রিড করা অথবা প্রয়োজনে এই ডেটাগুলোকে মুছে দেওয়া ইত্যাদি যে কাজগুলো আমরা করতে পারবো সেগুলো সবই হচ্ছে ডিএমএল এর মাধ্যমে করা যায় বোঝা গেল তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে ডেটা এন্ট্রি করা তারপরে আমরা কি করতে পারছি তারপরে ডেটাকে আপডেট করতে পারছি ঠিক আছে ডেটা আপডেট করা মানে ধরা যাক এই সেকশনটা এ রয়েছে এই সেকশনটাকে এ চেঞ্জ করে আমি বি সেকশন করে দেবো বা এখানে বি সেকশনকে চেঞ্জ করে আমি এ সেকশন করে দেব ক্লাস টুয়েলভের জায়গায় ক্লাস ইলেভেন করব এই ধরনের যে আপডেটগুলো সেগুলো করা হবে হচ্ছে ডেটা আপডেটের অন্তর্গত এবারে আমরা ডেটাকে এখান থেকে ডিলিটও করতে পারি নির্দিষ্ট ডেটাকে আমরা ডিলিট করতে পারি ঠিক আছে তাহলে ডেটা এন্ট্রি করতে পারলাম আপডেট করতে পারলাম ডিলিট করতে পারলাম আর যেটা মেনলি করতে পারি সেটা হচ্ছে সিলেক্ট করতে পারি এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ যে সিলেক্ট করতে পারি সিলেক্ট করা মানে হচ্ছে শর্ত সাপেক্ষে ডেটাকে ওই টেবিল থেকে খুঁজে বার করা বা টেবিল থেকে বের করে নিয়ে আসা বোঝা গেল তাহলে আমাদের তোমাদের জানতে হবে যে ডিএমএল এর কমান্ড কী কী রয়েছে দেখো ডিএমএল এর যে কমেন্টগুলো রয়েছে তার মধ্যে এক নম্বর যে কমান্ডটা সেটা হচ্ছে সিলেক্ট কমান্ড এসিএলিটি সিলেক্ট কমেন্ট ঠিক আছে দু নম্বর যে কমান্ডটা সেটা হচ্ছে ইনসার্ট কমেন্ট তিন নম্বরটাকে বলা হয় হচ্ছে আপডেট কমেন্ট চার নম্বরটা হচ্ছে ডিলিট কমেন্ট মোটামুটি এই চারটে কমেন্ট দিয়েই ডিএমএল এর কাজ কিন্তু হয়ে যায় এছাড়াও আছে আরো দু তিনটে কমেন্ট রয়েছে তোমরা চারটে কমেন্ট শিখলেই হবে সিলেক্ট ইনসার্ট আপডেট এবং ডিলিট চারটে কমেন্ট হয়ে গেল প্রথমত সিলেক্টের কাজ পরে আসছি ফার্স্ট কাজ হচ্ছে ইনসার্ট ইনসার্ট মানে হচ্ছে যে ব্ল্যাঙ্ক টেবিলটা ছিল সেই ব্ল্যাঙ্ক টেবিলটার মধ্যে ডেটা এন্ট্রি করছে কোন কমেন্ট করছে ইনসার্ট কমেন্ট তাহলে যদি প্রশ্ন করা হয় যে ডিএমএল এর মধ্যে ব্যবহৃত ইনসার্ট কমেন্টের কাজ কি উত্তরটা হবে ডেটা এন্ট্রি করা কোথায় ডেটা এন্ট্রি করা টেবিলের মধ্যে ডেটা এন্ট্রি করা তাহলে ফার্স্টে ডেটা এন্ট্রি করা হয়ে গেল এবার ডেটা এন্ট্রি করা হয়ে গেলে সেই ডেটা থেকে খুব সহজেই সিলেক্টের মাধ্যমে যে কোনো ডেটাকে তুলে নিয়ে আসা যাচ্ছে তাহলে যদি প্রশ্ন করা হয় যে সিলেক্ট স্টেটমেন্টের কাজ কি তার মানে আমরা বলবো যে সিলেক্ট স্টেটমেন্টের কাজ হচ্ছে শর্ত সাপেক্ষে অর্থাৎ কন্ডিশনের উপর বেস বেস করে কন্ডিশন বেসড কাজ করছে এটা কন্ডিশনের উপর বেস করে কাজ করছে কি কাজ করছে ডেটাকে সার্চ করে নিয়ে আসছে অর্থাৎ নির্দিষ্ট শর্তের সাপেক্ষে ডেটাকে সার্চ করছে তোমাদেরকে যখন আমি এস ক্লাস করিয়েছিলাম তখন এই কমেন্টগুলো সম্পর্কে বলে দিয়েছিলাম তোমরা সেই ক্লাসটা দেখে নেবে তাহলে বুঝতে পারবে যে এই কমেন্টগুলো কীভাবে কাজ করছে এটা গেল সিলেক্ট কমেন্ট এরপরে যে ডেটাটাকে এন্ট্রি করা হয়েছে ইনসার্ট কমেন্টের মাধ্যমে সেই ডেটাকে যদি কোনো প্রকার আপডেট করতে হয় কোনো প্রকার আপডেট করা সেই আপডেট যে করা হচ্ছে সেই আপডেট করার জন্যে কিন্তু ব্যবহার করা হবে হচ্ছে আপডেট কমেন্ট ঠিক আছে অর্থাৎ ডেটার যদি কোনো পরিবর্তন করার দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা আপডেট কমেন্টটা ব্যবহার করব আর এরপরে হচ্ছে ডিলিট এক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে যে এক্ষেত্রে কিন্তু শর্ত সাপেক্ষে ডিলিট হবে একটা একটা করে ডিলিট করতে হবে ঠিক আছে নির্দিষ্ট শর্ত যেখানে থাকবে সেই শর্ত সাপেক্ষে একটা বা একাধিক রেকর্ডকে এ ডিলিট করতে পারবে অর্থাৎ ডেটাকে ডিলিট করা যাচ্ছে ডিলিট করা যাচ্ছে হয়তো বলা হলো যে যে স্টুডেন্টের আইডি ওয়ান শুধুমাত্র সেই স্টুডেন্টের রেকর্ডটা ডিলিট করো তাহলে কিন্তু এই ডিলিট কমেন্টটা কাজ করবে তাহলে এই যে চারটে কমেন্ট বললাম সিলেক্ট ইনসার্ট আপডেট এবং ডিলিট এই চারটে কমেন্ট হচ্ছে কী কমেন্ট না এরা প্রত্যেকে হচ্ছে ডেটা ম্যানিপিউলেশন ল্যাঙ্গুয়েজের কমেন্ট অর্থাৎ ডিএমএল এর কমেন্ট অর্থাৎ ডেটা ম্যানিপিউলেশনের যে মূল বিষয়বস্তু সেটা তোমাদের জানতে হবে মূল বিষয়বস্তু মানে কি মূল বিষয়বস্তু মানে হচ্ছে ডেটাকে নিয়ে কিভাবে কাজ করবে অর্থাৎ একটা ফাঁকা ডেটাবেসের স্ট্রাকচার ডেটাবেসের টেবিলের স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারটার মধ্যে ডেটা তোমাদের এন্ট্রি করতে হচ্ছে এন্ট্রি করা ডেটাকে তোমরা আপডেট করতে পারছো প্রয়োজনে সেই ডেটাকে শর্ত সাপেক্ষে ডিলিট করে দিতে পারছ আর আরও বেশি দরকার হচ্ছে যে কোনো শর্তের সাপেক্ষে সেই ডেটাকে টেবিল থেকে সার্চ করে বের করে নিয়ে আসতে পারছো এই সমস্ত কাজগুলো হচ্ছে ডিএমএল বা ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের অন্তর্গত আর এরপরে যেটা আসবে সেটার নাম হচ্ছে ডিসিএল ডিসিএল যেটা আগেই বলেছিলাম যে এর ফুল ফর্ম হচ্ছে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ ডিসিএলের অন্তর্গত মেইনলি দুটো কমেন্ট খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে গ্র্যান্ড কমেন্ট আর দু নম্বরটা হচ্ছে রিভোক কমান্ড গ্র্যান্ড এবং রিভোক এবার প্রশ্ন হচ্ছে ডিসিএল এর কাজটা তাহলে কী তার ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ যেটা এর কাজটা কি দেখো আমরা আমরা যে ডেটাবেসগুলো নিয়ে কাজ করি সেগুলো সাধারণত হয় হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের অন্তর্গত অর্থাৎ সেক্ষেত্রে আমরা অ্যাক্সেস ইউজ করে থাকি বা ওরাকেল ইউজ করে থাকি বা ডিবেস ইউজ করে থাকি এই প্রত্যেকটার ক্ষেত্রেই নর্মালি যে ব্যাপারটা বা যে ফেসিলিটিটা দেওয়া হয় সেটা হচ্ছে মাল্টিপেল ইউজারের অ্যাক্সেস অর্থাৎ একই টেবিল বা একই ডেটাবেস একাধিক ইউজার ব্যবহার করতে পারে কিন্তু সেক্ষেত্রে একটা পারমিশান বা একটা সিকিউরিটির ব্যাপার থাকে সেই সিকিউরিটি বা পারমিশনটা লক করে দেওয়া হয় বা কিছু কিছু ক্ষেত্রে ওপেন করে দেওয়া হয় অর্থাৎ প্রয়োজনে কিছু কিছু ইউজারকে পারমিশন দেওয়া হয় যাদের পারমিশন দিতে হবে তাদেরকে গ্র্যান্ড কমান্ডের মাধ্যমে পারমিশন দিতে হয় আর কোনো সময় যদি প্রয়োজনে যে ইউজারকে পারমিশন দেওয়া হয়েছে তাকে তার থেকে যদি সেই পারমিশনটাকে তুলে নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে রিভক কমেন্টকে ব্যবহার করতে হয় রিভক কমেন্ট তাহলে দুটো কমেন্ট পাচ্ছি একটা হচ্ছে গ্র্যান্ড কমেন্ট পাচ্ছি একটা রিভোক কমেন্ট পাচ্ছি গ্র্যান্ড কমেন্ট কি না গ্র্যান্ড কমেন্টের সাহায্যে নির্দিষ্ট কিছু ব্যবহারকারীকে বিশেষ বিশেষ কিছু কাজের অধিকার বা কাজের পারমিশন দেওয়া হয় আর রিভোক কমেন্ট কি অর্থাৎ যে ব্যবহারকারীকে নির্দিষ্ট কাজের পারমিশন দেওয়া হয়েছিল সেই ব্যবহারকারীর থেকে ওই পারমিশনটাকে তুলে নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে রিভোক কমেন্ট তাহলে আজকের ক্লাসে যেটা তোমরা শিখলে সেটা হচ্ছে ডেটাবেস ল্যাঙ্গুয়েজের অন্তর্গত তিনটে কমেন্ট ফার্স্টে তোমরা কি শিখলে ডিডিএল ডেটা ডেফিনেশান ল্যাঙ্গুয়েজ তারপরে কি শিখলে তারপরে শিখলে হচ্ছে ডিএমএল অর্থাৎ ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ আর তারপরে কি শিখলে তারপরে হচ্ছে শিখলে ডেটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ তাহলে প্রথমে বলেছিলাম যে ডেটাবেসের ল্যাঙ্গুয়েজগুলোর যে মেইন কাজ সেই কাজগুলো হচ্ছে ডেটাবেসের স্ট্রাকচার তৈরি করা তার ডেটাকে নিয়ে কাজ করা গ্র্যান্ড রিভক ইত্যাদি পারমিশন দেওয়া ইত্যাদি তার মধ্যে সবার প্রথমে ডিডিএল যেটা তোমরা পেয়েছিলে ডিডিএল এর মধ্যে যে কমেন্টগুলো ছিল সেগুলো হচ্ছে ক্রিয়েট কমেন্ট ছিল সেখানে অল্টার টেবিল কমেন্ট ছিল সেখানে রিনেম কমেন্ট ছিল ইত্যাদি যে কম্যান্টগুলো সেগুলো ছিল সেগুলো নর্মালি ডেটাবেসের স্ট্রাকচার নিয়ে কাজ করেছিল এছাড়াও ড্রপ কমেন্ট ছিল যেটা টেবিলকে ডিলিট করার জন্য ইউজ করা হয়েছিল এরপরে ছিল হচ্ছে ডিএমএল ডিএমএল ডেটা ম্যানিপুলেশন অর্থাৎ ডেটাকে নিয়ে কাজ ডেটাবেসের স্ট্রাকচার না ডিডিএল কিন্তু মনে রাখতে হবে ডিডিএল কিন্তু স্ট্রাকচারটাকে নিয়ে কাজ করে ডিএমএল কিন্তু ডেটাকে নিয়ে কাজ করে আর ডিসিএল ডিসিএল যেটা করে সেটা হচ্ছে পারমিশন পারমিশনের ব্যাপার ঠিক আছে যে কি পারমিশন দেওয়া হচ্ছে কাকে কি পারমিশন দেওয়া হচ্ছে না সেই ব্যাপারটা নিয়ে কাজ করে হচ্ছে ডিসিএল অর্থাৎ কাকে কন্ট্রোল কতটা কন্ট্রোল দেওয়া হবে সেই কন্ট্রোলের ব্যাপারটা কিন্তু নিয়ন্ত্রণ করে হচ্ছে ডিসিএল প্রথমে স্ট্রাকচার তৈরি করো এক নম্বর কাজ দু নম্বর ডেটাকে নিয়ে কাজ করো ডিএমএল তারপরে তিন নম্বরে চলে যাওয়া হচ্ছে ডিসিএল এই হচ্ছে ডি এই হচ্ছে তোমাদের ডেটাবেসের যে ল্যাঙ্গুয়েজ তার বিষয়বস্তু তোমরা প্রত্যেকটা কমেন্ট সম্পর্কে পড়বে এই যে প্রত্যেকটা কমেন্ট তোমাদেরকে আমি বললাম এখানে যে কমেন্টগুলো রয়েছে সিলেক্ট ইনশার্ট আপডেট ডিলিট এই যে কমেন্টগুলো এবং আগের পাতায় এই যে কমেন্টগুলো তোমাদেরকে আমি বলেছিলাম যেখানে টেবিলের স্ট্রাকচার তৈরি করার জন্য ক্রিয়েট ছিল অল্টার ড্রপ রিনেম ট্রাঙ্কেট কমেন্ট ছিল এই প্রত্যেকটা কমেন্ট তোমাদের কিন্তু থিওরিটিক্যালি এবং প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে আমি এসকিউএল এর ক্লাসে এগুলো অনেকটাই দেখিয়ে দিয়েছি পরবর্তী যে থিওরিটিক্যাল ক্লাস আমি করাবো সেখানে তোমাদেরকে এই প্রত্যেকটা কমেন্ট কিভাবে লিখতে হয় অর্থাৎ কমেন্টের সিনটেক্সটা কি সেগুলো সম্পর্কে আলোচনা করব তাহলে তোমরা ভালো করে এই পুরো ক্লাসটা ফলো করবে এবং প্রত্যেকটা জিনিসকে বাড়িতে প্র্যাকটিস করবে